ফের অনেকদিন বাধে আবার বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করলো। কন্টেন্টের নাম হচ্ছে মুক্তি, এবং মুক্তিতে আমি যে রাম কিঙ্কর, যে জেলের রাম কিঙ্কর মানে ঋত্বিকদার, ঋত্বিকদার অপোজিটে কাজ করেছি। রিপাবলিক ডেতে এটি লঞ্চ করছে। যেহেতু এই গল্পটা ইংরেজদের বিরুদ্ধে লড়াই ইন্ডিয়ানসদের, তো তার জন্য রিপাবলিক ডেটা বেছে নেওয়া হয়েছে। 26th of January আমাদের রিলিজ করছে এটা। প্রথমত হচ্ছে এই প্রজেক্টটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই এক্সাইটেড ছিলাম আমি এই প্রজেক্টের জন্য, কারণ প্রথমবার আমি ঋত্বিকদার সাথে স্ক্রিন শেয়ার করছি এবং আমার সব সিনই অলমোস্ট ঋত্বিকদার সাথেই ছিল। ঋত্বিকদার ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কাজটা নিয়ে এবং খুব মজা করে কাজ করেছি। ইটস এ পিরিয়ড পিস, তো তখনকার দিনের মতো করে কথা বলা এবং তখনকার ওই এরাটা তুলে ধরা সব মিলিয়ে খুব এক্সাইটেড। এরপর কীরকম লেগেছে এবং আমার ক্যারেক্টারটা নিয়ে যদি বলা হয়, আমি রাম কিঙ্করের ওয়াইফ এবং মেয়েটি তখনকার দিনে দাঁড়িয়েও বেশ লিবারেল এবং খুবই ইনকুইজিটিভ। হাজব্যান্ডের জেল সম্পর্কেও নানা রকম প্রশ্ন এবং নানা রকম জিনিসপত্র তার জীবনে ঘটে, তারপর গল্পের নতুন মোড় নেয়। তাই এই সব কিছু জানতে হলে চোখ রাখতে হবে Z5-এ, খুব শিগগিরই আসছে মুক্তি। থ্যাংক ইউ। রোহন ঘোষের পরিচালনায়, ফ্যাটফিশ এন্টারটেনমেন্টের প্রযোজনায় এত ভালো একটা টিমের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। অত্যন্ত স্ট্রং কাস্ট অ্যান্ড ক্রু, ক্যামেরার সামনে এবং পেছনে এই গোটা টিমটা খুব ভালো, খুবই অভিজ্ঞ, এবং এদের সঙ্গে কাজ করতে পারা, কাজ করে এত ভালো লেগেছে, আমার মনে হয় অটোমেটিক্যালি সেটা অন স্ক্রিন দেখাবে। কাজেই 26শে জানুয়ারির অপেক্ষা, ট্রেলার লঞ্চ আজকে হতে চলেছে এবং আশা করি আপনাদের ট্রেলার খুব ভালো লাগলো। Z5 ফিরছে বাংলা কন্টেন্ট নিয়ে। মুক্তি ইজ স্ট্রিমিং অন Z5 26th January অনওয়ার্ডস। আমার মনে হয় এর থেকে ভালো একটা তারিখ সম্ভবই হতো না, কারণ মুক্তি একটা পিরিয়ড পিস, ব্রিটিশ অকুপেশন, সেই সময়কার স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে গল্প, যদিও মূল থিম সেটা আজকের দিনেও প্রযোজ্য। টু বি ফ্রি ফ্রম অপ্রেশন, স্বাধীন আমরা সকলেই হতে চাই। শুধুমাত্র দেশ স্বাধীন করার গল্প বলে নয়, ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে আমরা স্বাধীনতা চাই, আমরা নিজেদের মতো করে বাঁচতে চাই। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বি স্ট্রং, টু স্ট্যান্ড আপ টু অপ্রেশন, সেটাও মুক্তির আরও একটা থিম। প্লিজ ফিডব্যাক দেবেন ট্রেলার দেখে, এবং অবশ্যই মনে রাখবেন 26th January অনওয়ার্ডস অনলি অন Z5 বাংলা।